السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেল খোলার পর থেকে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে, হাজার হাজার বার লাখ লাখ বার ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধু আমার, আমি এই চ্যানেলে যৌন রোগের সমাধানের জন্য যে সমস্ত ভিডিও আপলোড করেছিলাম তার নিচে আমার অনেক যুবক বন্ধু একটা কমেন্ট করেছিলেন যে স্যার আপনার ভিডিওগুলো সুন্দর, অনেক ভালো, তবে এই সব ভিডিওর মধ্যে যেসব জিনিস আপনি খেতে বলেছেন সেই সব জিনিস জোগাড় করা আমাদের সবার জন্য সম্ভব নয়। যেমন শতমূলের কথা অনেকেই বলেছেন যে স্যার শতমূল অনেক ভালো জিনিস কিন্তু সেটা সব জায়গায় পাওয়া যায় না। শিমুলমূলের কথা অনেকে বলেছিলেন যে স্যার শিমুলমূলও অনেক সুন্দর জিনিস কিন্তু এটিও সব জায়গায় পাওয়া যায় না। এরপরে তেঁতুল বীজের কথাও এভাবে বলেছেন। আবার কেউ কেউ রসুনের ব্যাপারে বলেছেন যে স্যার রসুন অ্যালার্জির কারণে খেতে পারি না। মধুর কথা কেউ কেউ বলেছেন যে স্যার এই মধু ডায়াবেটিসের কারণে আমরা খেতে পারছি না। তো সবার একটাই কথা ছিল, এমন একটা সহজলভ্য জিনিস দিন যে জিনিসটা সবাই খেতে পারবে এবং জিনিসটি বাংলাদেশে একেবারেই সহজলভ্য। তো বন্ধুরা আমার, আমি আজ সেরকমই একটা জিনিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে জিনিসটি বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, একদম সহজলভ্য এবং জিনিসটি একদম পার্শ্বপ্রতিক ক্রিয়ামুক্ত। সেটি একাধারে ডায়াবেটিসের রুগীরা খেতে পারে, হার্টের রুগীরা খেতে পারে, পেটের রুগীরা খেতে পারে, যে কোনো ধরনের রুগীরা সেটি খেতে পারবে। এক কথায় ওই দ্রব্যটির মধ্যে কোনো ধরনের কোনো পার্শ্বপ্রতিক ক্রিয়া নেই। যার অ্যালার্জি রয়েছে সেও খেতে পারবে, ডায়াবেটিস ওলাও খেতে পারবে, হার্টের রুগীও খেতে পারবে, জ্বর কাশ সর্দিতে আক্রান্ত যে ব্যক্তি সেও খেতে পারবে। অথচ জিনিসটি যৌন রোগের জন্য অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা দ্রব্য। তো বন্ধুরা আমার, সেই জিনিসটি আপনার আমার সবার পরিচিত একটা পাতা, সেটি হচ্ছে তুলসী পাতা বা তুলসী গাছ। বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এটি প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই তুলসী গাছ লিখে আপনি যদি গুগলে সার্চ দেন অথবা তুলসী পাতার উপকারিতা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে আমি বলবো আপনি কমপক্ষে 1 থেকে 1.5 হাজার আর্টিকেল পেয়ে যাবেন যেখানে তুলসী পাতার গুণাগুণ বর্ণনা করে বলা হয়েছে কমপক্ষে 100 রোগের চিকিৎসা দেওয়া হয় এই তুলসী পাতার মাধ্যমে। তো বন্ধুরা আমার, বিশ্বের এমন কোনো আয়ুর্বেদিক বই নেই যেখানে এই তুলসী পাতার গুণাগুণ নিয়ে 2-4 পৃষ্ঠা লেখা হয়নি। আজকে আমি এই তুলসী পাতা কোন পদ্ধতিতে খেলে আপনার যে কোনো ধরনের যৌন রোগ থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন আমি সেই বিষয়টি আয়ুর্বেদিক কিতাব থেকে বলবো। বন্ধুরা আমার, তুলসী পাতা যৌন রোগের 2টি কাজে খুব বেশি প্রয়োগ হয়। একটা হচ্ছে যে সমস্ত যুবক বন্ধুদের বীর্য পাতলা, আর বীর্য পাতলা হওয়ার কারণে ঘন ঘন স্বপ্নদোষ হয়, বীর্য পাতলা হওয়ার কারণে স্ত্রীকে সময় কম দিতে পারতেছেন, এরকম যারা রয়েছেন তাদের জন্য একটা পদ্ধতিতে এই তুলসী পাতা সেবন অত্যন্ত অত্যন্ত উপকারী। আর একটা রোগ হচ্ছে যারা স্ত্রীকে আদৌ সময় দিতে পারেন না, কোনোভাবেই স্ত্রীর কাছে গেলেই তার বীর্যটা আউট হয়ে যায়, পড়ে যায়, যে কোনোভাবেই বীর্যটা ধরে রাখতে পারেন না, তাদের জন্যও এই তুলসী পাতার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেবন করার, যে পদ্ধতিতে সেবন করলে তার এই দ্রুত বীর্যপাত হওয়া বা স্ত্রীর কাছে গেলেই বীর্য পড়ে যাওয়া এই রোগটি থেকে মুক্তি লাভ করা অত্যন্ত সহজ সাধ্য। তো বন্ধুরা আমার, যাদের বীর্য পাতলা এবং এই পাতলা বীর্যের কারণে ঘন ঘন স্বপ্নদোষ হয়, পাতলা বীর্যের কারণে স্ত্রীকে টাইম দিতে পারেন না, পাতলা বীর্যের কারণে স্ত্রীর কাছে গেলেই বীর্যটা আউট হয়ে যায়, তাদের জন্য এই তুলসী পাতা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি সকাল দুপুর এবং রাত্রিতে কমপক্ষে 8-10টি তুলসী পাতা চিবিয়ে অথবা রস করে আপনি খেয়ে ফেলবেন। সবথেকে ভালো হয় আপনি এই তুলসী পাতার রসের সাথে আপনি কয়েকটি এলাচির দানা একত্র করে গুঁড়ো করে মিশিয়ে নেবেন এবং সাথে আপনি একটুখানি তাল মিশ্রি মিশিয়ে নেবেন। এই 3টি উপাদান একত্র করে যদি কেউ সকাল দুপুর এবং রাত্রিতে খালি পেটে খায় তাহলে তার বীর্য অবশ্য অবশ্যই গাঢ় হবে। অনেকের বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ কম থাকার কারণে অনেক পুরুষের সন্তান হচ্ছে না, এরকম যাদের রয়েছে তাদের জন্যও এটি অত্যন্ত অত্যন্ত উপকারী। তো বন্ধুরা আমার, যাদের বীর্যে শুক্রাণুর পরিমাণ কম থাকার কারণে সন্তান হচ্ছে না, ডাক্তার বলেছে যে আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ একেবারেই কম যে কারণে সন্তান হচ্ছে না, তাদেরকে বলবো এই নিয়মে আপনি নিয়ম করে দৈনিক কমপক্ষে 3 বার করে আপনি তুলসী পাতার রস খান, সাথে এলাচির দানা মিক্স করবেন এবং মিশ্রির দানা মিক্স করবেন। আর যাদের বীর্য গাঢ় তারপরেও স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না, বীর্যটা আউট হয়ে যায়, সামান্য উত্তেজনায় পানি বের হয়ে যায়, কোনোভাবেই স্ত্রীকে সময় দিতে পারেন না, এরকম যারা রয়েছেন তাদের জন্য তুলসী পাতা খাওয়ার নিয়মটা একটুখানি ভিন্ন।
সেটি হচ্ছে আপনি যে কোনো একটা তুলসী গাছের মূল থেকে 1 ইঞ্চি পরিমাণ মূল আপনি নেবেন এবং একটি পানের মধ্যে সেই 1 ইঞ্চি তুলসী গাছের মূল একত্র করে সেই পানটা চিবিয়ে খেয়ে ফেলবেন সহবাসের ঠিক আধা ঘন্টা আগে এভাবে যদি আপনি প্রতিদিন সহবাসের আধা ঘন্টা আগে পানের সাথে তুলসী গাছের মূল 1 ইঞ্চি পরিমাণে মিক্স করে চিবিয়ে খান তাহলে অবশ্য অবশ্যই আপনি সহবাসে দীর্ঘ সময় দিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনি এই পানের সাথে 1 ইঞ্চি তুলসী গাছের মূল নেবেন সাথে আপনি দু তিনটি তুলসী পাতাও নিতে পারেন তাহলে আপনার উপকারিতা আপনি আরেকটু বেশি পাবেন এবং আগে যে চিকিৎসাটির কথা বলেছি দৈনিক তিনবার খালি পেটে তুলসী পাতার রস খাওয়া সেটিও আপনি চালিয়ে যেতে পারেন বন্ধুরা আমার আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু